রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আসরাতি শা কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে সবাই মিলে টিভি দেখছে তার নাম বিদ্যা নয় প্যান্ট টাকনুর নিচে আছে তার নাম বিদ্যা নয় দাড়ি চাচা আছে তার নাম বিদ্যা নয় হাতে সিগারেট আছে তার নাম বিদ্যা নয় দলীয় দাপট দেখে জমি দখল করেছে তার নাম বিদ্যা নয় মানুষকে অপমান করে তার বাগটাকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে তার নাম বিদ্যা নয় ক্ষমতা দেখে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়েছে তার নাম বিদ্যা নয় নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করেছে মহিলা তার নাম বিদ্যা নয় যেদিন বিদ্যা উঠে যাবে বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ দুই ভয়ঞ্জলুল জাহাল মূর্খদের যখন বর্ষণ হবে আরে মূর্খতা বর্ষণ হবে বর্ষণ তো হয় বৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খতা বর্ষণ হবে তিন ও একশরা সারবুল খামরে মদ পান যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ একশরা জেনা জেনা যখন বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ ওয়া কিলার রিজাল পুরুষ কমে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ ছয় মহিলা বেশি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ আল্লাহ নবী বলছেন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে আল্লাহ রাসূল এই কথা বলেননি বলেছেন একজন পুরুষের অধীনে শত হাজার নারী থাকবে এখানে বসে আছে এমন কতগুলো যুবক যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে এখানে বসে আছে দেখো যুবক আমি তোমাকে বলেছি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে উঠো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলে উঠো আর এদেশের সামাজিক গতি অনুযায়ী কানে হাত দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আমি তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই জিন্দেগিতে আমি এই কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না ওর নাম্বারকে আমি মোবাইল থেকে ডিলিট মিটিয়ে দিলাম আল্লাহ ওর নাম্বারটা আমার অন্তর থেকে এভাবে করে দাও যেভাবে মারিয়াম বলেছিল কুনতু নাসিয়াম মানসিয়া মারিয়াম বলেছিলেন যে আল্লাহ আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া আমি কি দিয়ে জাতিকে ছেলে বুঝাবো যদিও জিব্রাইল এসে আমাকে বলল যে আল্লাহকে গোলাম তোমার একটা সন্তান হবে তখন আমি মারিয়াম বললাম লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মা কবাগিয়া আরে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কিভাবে তখন জিব্রাইল আমাকে বললেন তোমার প্রতিপালক বলছে এইটা সহজ আরে বাপ ছাড়াই মা ছাড়াই আমি মানুষ তৈরি করতে পারি সেটা হলো আদম আর তুমি তো মা আছোই বাপ মা ছাড়াই পারি আমি তো মা দিয়ে পারি না মা দিয়ে আমি পারি দেখো তোমার সন্তান নিয়ে আসলাম ঈসা তখন তিনি এটা বুঝলেন বটে কিন্তু মেনে নিতে পারছেন না বলছেন জাতি আমাকে বলবে ছেলে পেয়েছো কোথায় কার সাথে জেনা করলে ছেলে কোথায় পেলে তুমি কার সাথে জেনা করলে আমি কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়াম মানসিয়া আমি হয়ে যেতাম নাসিয়াম মানসিয়া পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা মানুষের অন্তর থেকে মরিচ মুছে যেত মারিয়ামের নাম মারিয়ামের নাম কেউ উচ্চারণ করতো না আমি এরকম হয়ে যেতে চাই আমি চাচ্ছি যুবক মেয়ের নাম্বারটা তোমার কাছে হয়ে যাক নাসিয়াম মানসিয়া একটা মেয়ের সাথে আমি কথা বলতাম সেটা যেন কে সেটা আর নেই পৃথিবীতে কেউ নেই যার সাথে আমি কথা বলতাম আজ থেকে না তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না মোবাইল থেকে দূর করে দাও উপস্থিত বৈঠকের মেয়ে তোমাকে বলছি তোমার স্বভাব পরিবর্তন করো এইভাবে মিঠে মিঠে করে কথা বলে যুবককে নষ্ট করো না জাহান্নামের দিকে ঠেলে দিও না তোমার মোবাইলে যত নাম্বার আছে যুবকের সাথে কথা বলার সব মিটিয়ে দাও উপস্থিত দিনী বোন আপনাকে বলছি আপনার স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে মোবাইলে গল্প করেন আপনি আবার বোরখা পরে থাকেন আপনার স্বামী যখন থাকে না তখন আপনি আর একজনের সাথে কথা বলেন আপনি বোরখা পরে থাকেন আপনাকে আমি বোরখা বলে কষ্ট দিইনি বরং আপনি বোরখা পরে থাকেন ওই মেয়েটাকে ঘৃণা করছি যে মেয়েটা বলছে আরে ওরা বোরখা পরে জেনার কথা বলে আচ্ছা ওরা বোরখা পরে জেনার কথা বলছে তো তুমি ল্যাংটা হয়ে থেকে তুমি কি করছো এইটা তোমার কি তো তুমি গোটাটাই তো জেনা
আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, শয়তান তখন তাকে খেপিয়ে তোলে, যার জন্য ওকে ঢেকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা চাঁপাই নবাবগঞ্জে চলে, এটা এটা কোন থানা? মান্দা থানা, নওগাঁ জেলা, বৃহত্তর রাজশাহীর অন্তর্ভুক্ত, তবে চাঁপাই নবাবগঞ্জের মতো নাও হতে পারে। চাঁপাই নবাবগঞ্জে বিবাহ লাগলে থুবড়াও হয়, মানে মেয়েরা গীত গায়, তো গায়ে হলুদ দেয়। তো আল্লাহ রাসূল বলছেন লাতুবাসরুল মারাতাল মারাতা, একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না, একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারবে না। কেন? ফাতানা থালে যাও জিয়া কানুয়ানজুরি ইলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে, নরম শক্ত বুঝতে পারলে তখন তার স্বামীকে বলবে যে খালেদার শরীরটা এমন নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, এই জন্য হাত লাগানো নিষেধ। স্বামী যেন আর একটা মহিলাকে অন্তরের চোখে দেখতে না পারে, তাহলে আপনার অবস্থা কি? আমি ধর্ম কি দিয়ে বোঝাই? আমি কি ভুল বুঝছি? হাদিস তো বুখারী মুসলিম। আমি জাতিকে শরীয়ত কি দিয়ে বুঝাই? আমি কি ভুল বুঝছি? ভুল বুঝিনি সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। আপনাকে এটা গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সুরাতি শয়তান ও তুদবারু ফি সুরাতি শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যাই, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যাই। তো আল্লাহর নবী কি খাদিজাকে শয়তান বললেন? নাউজুবিল্লাহ, তা তো বলেননি। আল্লাহ নবী আয়েশাকে কি শয়তান বললেন? জি না।